আজকের ক্লাসরুমে তোমরা দেখলে কিভাবে আমাদের বাড়িতে পড়া উচিত, কিভাবে পরীক্ষায় লেখা উচিত এবং কোন কোন পাঠে কত নাম্বার আসে এবং কোন কোন পাঠ থেকে কত নাম্বার আমরা পেয়ে যেতে পারি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল WB ইংলিশ গ্রামার স্কিলে। আজকের ক্লাসরুমে থাকছে কিভাবে মাধ্যমিক পরীক্ষার্থীরা ইংরেজিতে 90% অ্যাভাব নাম্বার কিভাবে পেতে পারে তার কিছু টিপস। কি পদ্ধতিগুলো অবলম্বন যদি করো এখন থেকে, তাহলে ইংরেজিতে 90% নাম্বার তোমরা অবশ্যই পেতে পারবে, অর্থাৎ ভালো নাম্বার মোটামুটি তোমরা ইংরেজিতে পাবে। প্রথমেই মনে রাখবে যে ইংরেজিতে ভালো নাম্বার পাওয়ার দুটো দিক আছে, এক হচ্ছে পড়া, আরেক হচ্ছে লেখা, যেটাকে আমরা লেখা পড়া বলি এই জন্যে। অর্থাৎ কিভাবে তুমি পড়বে আর কিভাবে তুমি পরীক্ষার খাতায় লিখবে তার উপরেই নির্ভর করে রয়েছে তোমরা কতটা ভালো নাম্বার পরীক্ষায় পাবে। তাহলে প্রথমে আমরা দেখে নেই যে ইংরেজির যে চারটে ভাগ রয়েছে, একটা সিন অংশ থাকবে, সেকেন্ড থেকে থাকবে 20 নাম্বার, আনসিন থেকে থাকবে 20, এবং যে চারটে তোমাদের আনসিন থেকে শব্দ যেগুলো সিনোনিম খুঁজে বের করতে হয় তার জন্য 4 × 8, অর্থাৎ 28 নাম্বার আমরা আনসিন থেকে পাবো। রাইটিং পাবো হচ্ছে 30 নাম্বার, তিনটে রাইটিং থাকবে 30 নাম্বার 10 করে, এবং গ্রামার থাকবে 12 নাম্বার। এই নিয়ে টোটাল হচ্ছে থাকছে 90 নাম্বার, এবং স্কুল থেকে তোমাদের প্রজেক্টের জন্য তোমরা পাচ্ছ 10 নাম্বার। এবারে দেখে নাও এই যে সিনের 20 বা আনসিনের 28, এইগুলো কী ভাগ ভাগ করে আসে, কী ধরনের প্রশ্নগুলো, কী কী নাম্বার আসে, কত কত, সেইগুলো একবার দেখে নাও। প্রথমে দেখো যে সিনের ক্ষেত্রে আমরা জানি যে প্রোজ আর পোয়েম থাকে, প্রোজ থাকে 12 নাম্বারের এবং পোয়েম থাকে 8 নাম্বারের। প্রোজের 12 নাম্বার কীরকম দেখো, MCQ থাকে 5 নাম্বার, ট্রু ফলস বা কোয়েশ্চেন, অনেক সময় ট্রু ফলসের সময় সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে দেয় যে তাতেই 2 নম্বর করে 2 × 4, বা কোয়েশ্চেন থাকে 2টা 2×4, এবং তারপরে ট্রু ফলস বা কমপ্লিট দি সেন্টেন্স, সেক্ষেত্রে থাকে 1 × 3 = 3 নাম্বার, তাহলে টোটাল এখানে থাকে 12 নাম্বার। পোয়েমের ক্ষেত্রে MCQ থাকে 4 নাম্বার এবং কোয়েশ্চেন বা ট্রু ফলস থাকে 4 নাম্বার। বেশিরভাগ সময় দেখবে ট্রু ফলসটাই কিন্তু তোমরা পাবে। তাহলে লক্ষ্য করো এইখানে 5, এখানে কমপ্লিট বা ট্রু ফলস 5 × 3 = 8, এখানে 4, 8 × 4 = 12, ইজিলি পাওয়া যাবে, মানে 12-র 12ই পাওয়া যাবে। এইখানে এই 4 আর এই 4, এই 8-এর মধ্যে তোমরা সহজেই 6 পেতে পারবে। তাহলে 12, 6, 18 আরামসে পাওয়া যেতে পারে, কার ক্ষেত্রে, সিনের ক্ষেত্রে। সিনের ক্ষেত্রে তোমরা অবশ্যই 18 আরামসে পেয়ে যাবে। এবারে দেখো আনসিনের ভাগগুলো কীরকম থাকবে কোশ্চেনের। আনসিনের ক্ষেত্রে MCQ তোমরা 6টা পাবে 1 নাম্বার করে 6 নাম্বারের, ট্রু ফলস পাবে 3টে 2 নাম্বার করে 6 নাম্বারের, কোয়েশ্চেন 4টে পাবে 2 নাম্বার করে 8 নাম্বারের, এবং আমি বলেছিলাম এখান থেকে 4টে তোমাদেরকে সিনোনিম খুঁজতে হয় সেটা 2 নাম্বার করে 8 নাম্বার। এটা গ্রামারের ভাগে থাকে কিন্তু আনসিন থেকেই করতে হয়। তাহলে দেখো এইখানে যে 28 নাম্বার, তোমরা এইখানের 6 ইজিলি পাবে, ট্রু ফলস অবশ্যই ইজিলি 6, 6, 12 পাওয়া যাবে। এইখানে যে 8 নাম্বার, এই 8 নাম্বারও তোমরা সহজেই পাবে, কারণ কি, যে কানসিনটা যে দেওয়া থাকে ওইখান থেকে তোমরা লাইন তুলে দিলেই অনেক সময় 2-এর 2 পাওয়া যায়। তাহলে এবং হচ্ছে ভোকাবুলারি যে 8 নাম্বার, এইগুলো তোমাদেরকে অবশ্যই মানে ভালো করে পড়তে হবে, ওয়ার্ড মিনিংগুলো দেখতে হবে, এবং 8 নাম্বার এখানে থাকে। এটা এইখানে 8-এর 8ই দেখবে হয়তো পাওয়া যাবে, কীভাবে পাবে সেটা আমি বলছি, কীভাবে পড়তে হবে, কীভাবে লিখতে হবে সেটা আমি বলছি, সেটা মন দিয়ে পুরো ক্লাসটা যদি তোমরা শোনো অবশ্যই এখানেও 8 নাম্বার তোমরা পেতে পারবে। তাহলে এখানে তুমি না তোমার 6, 6, 12, 12, 8, 20, 20 এখানে তোমরা অবশ্যই, আমি 2 নাম্বার শর্ট ধরলাম, তোমরা আরামসে এখানে তোমরা 24টি নাম্বার অবশ্যই পেতে পারবে। যদি সারা বছর মন দিয়ে পড়াশোনা করো এখানে 24 নাম্বার অবশ্যই তোমরা পাওয়ার যোগ্য হয়ে উঠবে। এবার হচ্ছে রাইটিং স্কিল, 30 নাম্বার থাকে, 30 নাম্বার কীরকম না, 3টে থাকে 10 নাম্বার করে 3টা রাইটিং পড়বে, টোটাল 30, এবং কোন কোন বিভাগগুলো এবছর পড়বে সেরকম একটা ভিডিও আনবো, যে কোন কোন বিভাগগুলো এবারে জোর দিবে, যে এই বিভাগগুলো পরীক্ষায় পড়তে পারে সেগুলো আমি আনবো ভিডিও। অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো ফলো করো, তোমাদের উপকারে লাগবে। তাহলে এই 30 নাম্বার পেতে হলে যেটা আমাদেরকে কীভাবে সারা বছর পড়তে হবে আর কীভাবে প্র্যাকটিস করতে হবে, কীভাবে লিখবো পরীক্ষার খাতায় সেটা আমি বলছি। তাহলে এখান থেকে যদি তোমরা সেইভাবে পড়ো বা লিখে প্র্যাকটিস করো, অবশ্যই এখান থেকে কম করে তোমরা 25-26 নাম্বার আরামসে তোমরা পেতে পারো, রাইটিং স্কেল থেকে পাওয়া যেতে পারে।
25 থেকে 26 নাম্বার আরামসে পাওয়া যেতে পারে যদি তোমরা সারা বছর আমার কথা মতো যদি প্র্যাকটিস করো, পড়াশোনা করো। এবারে আসছে 12 নাম্বার। 12 নম্বরের গ্রামার, গ্রামারের দেখো চারটি ভাগ থাকে। একটা হচ্ছে কারেক্ট ভার্ব ফর্ম, প্রথমে তোমাদের 3 নম্বরের থাকবে, তিনটি ড্যাশে এক নাম্বার করে 3 নাম্বার থাকবে। এই কারেক্ট ভার্ব ফর্ম কীভাবে তোমরা সহজে করবে এটার ভিডিও অবশ্যই দেওয়া আছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো বা আমি আজকে একদম এন্ড স্ক্রিনে আমি দেবো, তোমরা দেখে নেবে। এরকম আরও ভিডিও আনবো কারেক্ট ভার্ব ফর্মের উপর, তোমরা দেখে যাও, তাহলে তোমাদের কিন্তু বিষয়টা সহজ হয়ে যাবে। আর্টিকেল প্রিপোজিশন 3 নাম্বার থাকবে, তিনটি ড্যাশ এক নাম্বার করে 3 নাম্বার। এই আর্টিকেল প্রিপোজিশনের যে 10টি করে সেটের ভিডিও আমি ছেড়েছি, দুটি আরও ছাড়বো, তোমরা এইগুলো ফলো করো, তোমাদের ভীষণ উপকারে লাগবে এটা। ডুয়াজ ডাইরেক্টেড, অর্থাৎ ব্র্যাকেটে যেইটা দেওয়া থাকবে, যদি ভয়েস চেঞ্জ করতে বলে, যদি ন্যারেশন চেঞ্জ করলে, যদি সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে বলে, যেটাই করতে বলবে সেইটা যে করব সেটা হচ্ছে ডুয়াজ ডাইরেক্টেড, সেইটা থাকবে, তিনটা থাকবে এক নাম্বার করে 3 নাম্বার। এবারে ফ্রেজাল ভার্ব তিনটি থাকবে এক নাম্বার করে 3 নাম্বার। এই ফ্রেজাল ভার্ব কীভাবে পড়বে, কতগুলো পড়বে, কীভাবে পরীক্ষায় করব, তার উপর একটা ভিডিও অবশ্যই আমি আনবো, তোমরা মন দিয়ে দেখবে, তোমাদের কাজে লেগে যাবে। তাহলে এইখানে যে 12 নাম্বার, এই 12 নাম্বার কিন্তু সহজেই তোমরা 12-র 12-ই পেয়ে যাবে সারা বছর যদি গ্রামার তোমরা প্র্যাকটিস করো। তাহলে দেখো আমরা কীভাবে আমরা 90 নাম্বারটা পাচ্ছি পরীক্ষায়। 18 এবং 12 30, 30 আর 24 আর 26 50, 50 30 80 এবং তোমাদের স্কুল থেকে প্রজেক্টের জন্য যাচ্ছে 10, তাহলে 90 নাম্বার কিন্তু তোমরা কিন্তু সহজেই পেয়ে যেতে পারবে। তার জন্য কী করতে হবে, ভালো করে পড়তে হবে, কীভাবে লিখতে হয় সেগুলো জানতে হবে। তাহলে চলো এবারে দেখে নেই তাহলে কীভাবে আমরা ইংরেজিটাকে বাড়িতে পড়ব। তাহলে সিনটা আমরা কীভাবে পড়ব, তাহলে প্রথমত কী করবে, ক্লাসগুলো ভালো করে ফলো করবে, অর্থাৎ সেটা টিউশনিতে ক্লাস হোক বা স্কুলে ক্লাস হোক, সেই ক্লাসগুলো ভালো করে ফলো করতে হবে। কারণ সেখানে যে তোমরা যদি গল্পগুজব করো, টিচারদের কথা যদি না শোনা হবে না, প্রতিটা শব্দ এবং প্রতিটা লাইন, প্রতিটি শব্দ এবং প্রতিটা লাইন একবারে ভালোভাবে তাদের অর্থগুলো জানতে হবে। যে যা হোক করে টানা মানে একটা করে নিলাম, ভালো করে জানলাম না, সে করলে কিন্তু হবে না, ভালো করে অর্থ বুঝতে হবে, প্রতিটা শব্দের মানে বুঝতে হবে, তাহলে কিন্তু এই শব্দগুলো যত জানবে সেগুলো কিন্তু তোমাদের রাইটিং স্কিলেও কাজে লাগবে। বিভিন্ন ধরনের প্রশ্ন প্র্যাকটিস করতে হবে টেক্সট বুক বাদে, টেক্সট বুকেরটা তো করতেই হবে, এছাড়াও তোমাদেরকে আরও অনেক ধরনের কোয়েশ্চেন কীরকম হয় সেগুলো কিন্তু আগে থেকেই বাড়িতে প্র্যাকটিস করে যেতে হবে। শুধু টেক্সট বুকেরগুলো করে নিলেই কিন্তু হবে না, এর জন্য তোমরা টেস্ট পেপার বা কোয়েশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করতে পারো, কোনো পুরনো টেস্ট পেপার আগের বছর আগের ইয়ারগুলোর এবং কোয়েশ্চেন ব্যাংক তোমরা ফলো করলে বিভিন্ন ধরনের প্রশ্ন পেয়ে যাবে, সেই ধরনের প্রশ্নগুলো তোমরা বাড়িতে একটু ভালো করে প্র্যাকটিস তোমাদেরকে করতে হবে। তাহলে এবারে দেখো আনসিন কীভাবে আমরা বাড়িতে পড়ব, আনসিন কীভাবে পড়লে আনসিনের যে ভয় বা ভীতিগুলো আস্তে আস্তে তোমাদের মধ্যে থেকে কাটবে সেইগুলো মাথায় রাখো, এবং কীভাবে পড়লে ভালো নাম্বারও পরীক্ষায় পাবো সেটা দেখো। প্রথমত পুরনো টেস্ট পেপার বা কোয়েশ্চেন ব্যাংক থেকে তোমাদেরকে কিন্তু আনসিনগুলো প্র্যাকটিস করতে হবে, যত বেশি করবে তত কনফিডেন্স তোমার মধ্যে বাড়বে, এবং যে মানেগুলো না পারবে কোনো ডিকশনারি থেকে ফলো করবে, তার পাশে আরও দেখবে অনেক সিনোনিম লেখা রয়েছে, সেগুলোই যখন তোমাদের চোখ পড়বে আরও তোমাদের ইংরেজির শব্দ ভাণ্ডারটা বাড়বে। যদি সম্ভব হয় ইংলিশ পেপার তোমরা ফলো করতে পারো এবং সেটা ডিকশনারি ধরে ধরে মানে অনুযায়ী তোমরা পড়তে পারো, সেক্ষেত্রেও তোমাদের শব্দভাণ্ডার বাড়বে, আর যত বেশি শব্দভাণ্ডার বাড়বে তত কিন্তু তোমাদের আনসিন করতে সুবিধা হবে। এবারে সারা বছর নতুন শব্দ শিখবে সেগুলো কিন্তু তোমাদেরকে সাহায্য করবে, এই যে কোয়েশ্চেন ব্যাংক থেকে করা বা টেস্ট পেপার থেকে করা বা যদি নিউজ পেপার সম্ভব হয় সেই ওয়ার্ডগুলো যত তোমরা করবে সেগুলো কিন্তু তোমাদেরকে আনসিনে ভালো নাম্বার পেতে সাহায্য করবে। এইবারে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার মনে রাখবে, প্রতি সপ্তাহে কিন্তু একটি করে আনসিন করতে হবে এখন থেকে, প্রতি সপ্তাহে, যদি সম্ভব হয় একের বেশি তো খুব ভালো, কম করে একটা করে আনসিন তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতেই হবে। এটা যখন মনের মধ্যে জেদ রাখবো যে একটা আমাকে আনসিন করতে হবে, এই করতে করতে যখন তোমাদের মনের মধ্যে একটা কনফিডেন্স আসবে যে আমরা আনসিনটা এবারে করতে পারবো নিজেরাই, তাহলে এইটা তোমাদেরকে ফলো করতে হবে, কম করে সপ্তাহে একটা আনসিন, যদি সম্ভব হয় একের বেশি। এবারে দেখো রাইটিং স্কিল, আমরা রাইটিং স্কিল কীভাবে বাড়িতে পড়াশোনা করব। এর আগেও আমি একটা ভিডিওতে বলেছি রাইটিং স্কিল কীভাবে বাড়িতে পড়াশোনা করা উচিত, তবু আরেকবার বলছি অবশ্যই মুখস্থবিদ্যা বাদ দেওয়ার চেষ্টা করতে হবে, টেন্স ও অর্থ বুঝে পড়তে হবে।
মুখস্থ বিদ্যা বাদ দেওয়ার অর্থটাই তোমাকে ভালো করে লাইনগুলোর মানে বুঝে এবং কোন টেন্সে আছে সেই অনুযায়ী তোমাদেরকে পড়তে হবে, একটা একটা লাইন একটা একটা লাইন খাতায় লিখতে হবে। যখন পুরোটা হয়ে গেল তখন কি করবে, না দেখে সেটা খাতায় লিখে একবার চেক করে নাও যে আমার ঠিক হলো না ভুল হলো। তাহলে এইভাবে বাড়িতে পড়াশোনা করতে হবে, প্রচুর লিখে প্র্যাকটিস করতেই হবে এবং নিজেকে কনফিডেন্ট হতে হবে। এই কনফিডেন্স তো এমনি এমনি আসবে না, যত তোমরা প্র্যাকটিস করবে, যত পড়বে, যত বুঝে পড়বে, তত তোমাদের মধ্যে কনফিডেন্স আস্তে আস্তে আসবে। এবং অবশেষে আসি গ্রামার, তাহলে আমরা কীভাবে বাড়িতে প্র্যাকটিস করব। তাহলে গ্রামার কিন্তু অবশ্যই করতে হলে সেটা টেন্স কিন্তু জানতে হবে, এটা আমি বারবার অনেকবার বলেছি, টেন্স তোমাদেরকে জানতে হবে। যারা এখনও পর্যন্ত না টেন্স শিখেছো তারা অবশ্যই আমার যে প্লে লিস্ট রয়েছে ওই প্লে লিস্টে টেন্সের সমস্ত কিছু ক্লাস রয়েছে, টিউটোরিয়াল রয়েছে, তোমরা দেখলে কিন্তু অনেকটা শিখে যাবে। এবং পুরনো টেস্ট পেপার থেকে প্রচুর প্রচুর প্র্যাকটিস তোমাদেরকে করে নিতে হবে। এবং সঙ্গে বলছি, আমার ভিডিওগুলো, আমার যে চ্যানেলটা তোমরা ফলো করো, তোমাদের গ্রামারের কনফিডেন্স আস্তে আস্তে বাড়বে। ইতিমধ্যেই আমি ভয়েস চেঞ্জের টিউটোরিয়াল এবং নারেশন চেঞ্জের টিউটোরিয়াল প্রায় হয়ে এসেছে, তোমরা সেগুলো ফলো করতে পারো এবং টেন্স রয়েছে। এছাড়াও কী কী ভয়েস চেঞ্জ পুরো মাধ্যমিক পরীক্ষায় এতগুলো সালে এসেছে সেরকম একটা ক্লাসরুম রয়েছে, তোমরা সেগুলো ফলো করো, অবশ্যই তোমাদের কাজে লাগবে এবং তোমাদের কনফিডেন্সও বাড়বে। এতক্ষণ তোমরা দেখলে যে কীভাবে আমাদের বাড়িতে পড়া উচিত, কীভাবে পড়াশোনা করব, এবং এবারে দেখো কীভাবে আমরা লিখব পরীক্ষার খাতায়, তাহলে আমরা ভালো নাম্বার বা 90% অ্যাভাব আমরা নাম্বার পাব। প্রথমেই যেটা তোমাদের মাথায় একেবারে ঢুকিয়ে নাও, যেটা কী করতে হবে না, এমনভাবে লিখবে যে অনেকেই তো লিখবে, তার মধ্যে নিজেকে আলাদা করে চিনাতে হবে। অর্থাৎ তোমার যখন পরীক্ষার পেপারটা হাতে পাবে, পেয়ে উল্টিয়েই যেন বুঝতে পারে পরীক্ষক বা যিনি খাতা দেখছেন যে একজন ভালো স্টুডেন্টের খাতা আমি হাতে পেলাম। তোমার লেখাটা দেখেই কি ভুল কি ঠিক পরের কথা, খাতাটা পাওয়ার পরেই যেন বুঝতে পারেন যে একজন ভালো স্টুডেন্টের খাতা তিনি হাতে পেলেন। এই জিনিসটা মাথায় রাখবে, অনেকেই লিখবে, তার মধ্যে আলাদা করে নিজেকে চেনাতে হবে, এটা প্রথম তোমাদের কাজ। তাহলে প্রথমে দেখো সিনটা তোমরা কীভাবে লিখবে, সিন যে অংশটাই দেওয়া থাকবে যতবারই তোমাদের বাড়িতে পড়া থাক, আবার তুমি ভালো করে দুবার পড়ো, দুবার পড়ার পর যেই কোয়েশ্চেনগুলো তোমাদের দেওয়া আছে, যে ট্রু ফলস দেওয়া আছে, যেটাই দেওয়া থাক না কেন, সেগুলো যখন লিখবে একেবারে ভেবে নাও যে এটা এই উত্তরই হবে, লেখার পরই ট্রু বা ফলস যেটাই লিখবে একবারই করবে। এবং যদি ট্রুই লিখতে বলে TRUE, তাহলে ট্রু ওই রকম TRUE বলে লিখবে, আবার ফলস যদি ওই রকম স্পেলিং বলে লিখতে বলবে সেটা লিখবে, যদি ক্রস আর টিক দিতে হয় সেই অনুযায়ী করবে, বা যদি টি ফর ট্রু এফ ফর ফলস তাহলে TF লিখবে, যেটাই লিখবে একবারই লিখবে, যেন না কাটাকুটি হয়। এই কাটাকুটি বিহীন খাতা তোমাদেরকে করতেই হবে, তার জন্যে আগে ভালো করে মনটাকে প্রস্তুত করে নিতে হবে যে এটা ট্রুই হবে একবারই লিখে নিলে। এইবারে কোয়েশ্চেনে আসি, যে কোনো একটা কোয়েশ্চেন পড়লে পড়ার পর ভেবে নিলে হ্যাঁ এই উত্তরটাই হবে, হওয়ার পরে তোমরা একবারেই লিখলে কোনো কাটাকাটি যেন না হয় এবং যেইটুকু জায়গা আছে সেইটুকু জায়গার মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করবে। এটা আমি আবারও বলছি, যেটুকু জায়গা আছে ওর মধ্যেই করবে, কখনো নিচে কোনো জায়গায় তীরচিহ্ন, উপরে কোনো জায়গায় তীরচিহ্ন দিয়ে লিখবে না, এটা কিন্তু ডিসকোয়ালিফাইড হবে, তাহলে খাতার সৌন্দর্যতা নষ্ট হবে। ওইটুকু জায়গা মানেই ওইটুকুই তোমাদের উত্তর হবে, টু দি পয়েন্ট উত্তর দেবে, বেশি লিখবে না। এবারে আসি, যদি সাপোজ ধরো একটু ভুল হয়ে গেল, তাহলে কাটাকাটিটা এমন করবে যেন না জড়াজড়ি করে কাটাকাটি, একটা লাইন দিয়ে কেটে দাও, দিয়ে তার উপরে ছোট করে একটু লিখে দাও যদি হয়, কিন্তু না করলেই ভালো। এবারে আনসিন, আনসিন করবে কখন, মনে রাখবে আনসিন একেবারে শেষে করবে এবং হাতে 30 থেকে 40 মিনিট সময় তোমরা হাতে রাখবে। অর্থাৎ প্রথমে তোমরা সিন করলে, রাইটিং করলে, গ্রামার করলে, লাস্টে আনসিনে আসবে। এবং আনসিন করার আগে একটু মাথাটাকে ঠান্ডা করে নেওয়ার পরে 2 থেকে 3 বার ভালো করে পড়ো, 2 থেকে 3 বার পড়ার পড়লেই দেখবে একটু হলেও অর্থ তোমরা বুঝতে পেরেছো এবং সেই অনুযায়ী কোয়েশ্চেনগুলো করো। সোজা কোয়েশ্চেন আনসিন থেকে হয়, ট্রু ফলস থাকে এবং MCQ থাকে, এগুলো একেবারে ভালো করে করা দেখার পরে সেটাকে টিকচিহ্ন দাও বা ট্রু ফলস লেখো এবং যে কোয়েশ্চেনগুলো থাকে সেই কোয়েশ্চেনগুলো করবে, কাটাকুটি বিহীন করার একটু চেষ্টা করবে। এবারে আসি রাইটিং, রাইটিং কী কী পড়বে, কেন পড়বে, সেগুলো নিয়ে অবশ্যই তোমাদের সাজেশান যখন আমি দেব
সেগুলো অবশ্যই তার মধ্যে বুঝতে পারবে। ইতিমধ্যেই যেগুলো দিয়েছি সেগুলো তোমরা দেখে নিতে পারো, কী কী প্যারাগ্রাফগুলো আমাদের এখন থেকে পড়া উচিত সেটা ভিডিওটা দিয়েছি, যারা এখনও না দেখেছ অবশ্যই লাস্টে এন্ড স্ক্রিনে থাকবে, তোমরা পারো একবার দেখে নেবে কী কী প্যারাগ্রাফগুলো এখন থেকে আমাদের পড়া উচিত। এবং রাইটিং স্কিলটা তোমরা কীভাবে লিখবে, না অবশ্যই সবসময় যে অংশটাই লিখবে সেই অংশটাকে অবশ্যই এইরকম ডবল রুল করে পুরো পাতাটাকে ঘিরে দিবে, ঘিরে দেওয়ার পর তার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাইটিং স্কিলটা অবশ্যই তোমরা লিখবে, তাহলে কিন্তু এটা পরীক্ষকের চোখে দেখতে ভালো লাগবে এবং তোমাকে ভালো নাম্বার দিতে বাধ্য হবে। তাহলে আজকের ক্লাসরুমে কীভাবে বাড়িতে তোমরা ইংরেজিটা পড়বে সারা বছর, কীভাবে পরীক্ষার খাতায় লিখবে, কোন পাঠে কত নাম্বার আসে, কোন পাঠে কত নাম্বার আমরা পেয়ে যেতে পারি, সমস্ত কিছু আলোচনা করলাম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা তোমরা শেয়ার করতে ভুলো না বন্ধুবান্ধবদের মধ্যে, এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তোমাদের কাজে লাগবে। বাই।